ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের দিনের ব্লগেই তোমাদের বলেছিলাম যে নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি আগের দিন কি কি শপিং করে নিয়ে এসেছি। তো এখন সেই শপিং কি কি করে এনেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে এসে গেছি। ব্যাগ দেখেই বুঝতে পারছো যে এখন সেগুলোই শেয়ার করব। যদিও এখানে রয়েছে দেখো বাজার কলকাতার ব্যাগ, বাট আমরা বাজার কলকাতা থেকে কিন্তু কিছুই কিনিনি। অ্যাকচুয়ালি আমরা যাব যখন সব একটা ব্যাগে করে মধ্যে সবগুলো ভরে নিয়ে যাব, তো তাই জন্য এই ব্যাগটা বেশ বড় আছে বলে এর মধ্যে সব ভরে রেখেছি। চলো ওয়ান বাই ওয়ান তোমাদের সমস্ত প্রোডাক্টগুলো দেখিয়ে দিই এবং কোথা থেকে কিনেছি কি সব বলে দিচ্ছি। তোমাদের কীরকম ভিডিওটা লাগছে অবশ্যই জানিও, আর ভিডিওটা কিন্তু একদম স্কিপ না করে পুরো কন্টিনিউ করো। তো চলো শুরু করি। ফার্স্টেই আসছি আমাদের খুদে মেম্বার দিয়ে, মানে আমার দাদার যে মেয়ে তার দিয়েই প্রথম শুরু করি। বাচ্চাদেরই তো সমস্ত সবসময় জামা কাপড়ে বেশি আনন্দ থাকে। তো ফার্স্টেই হচ্ছে আমাদের সেই কুচকে মেম্বারটার ড্রেস। দেখো ওর জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে ইয়েলো কালারের ওপর। মেটেরিয়ালটাও খুব সফট, ড্রেসের ডিজাইনটা দেখো, বিশেষত এই কাঁধের কাছে যে এই ফিতে টাইপ ডিজাইনটা, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আর কালারটাও খুব সুন্দর, ও এমনিতেই খুব ফর্সা, ওকে এটা পরলে খুব ভালো লাগবে। মানে এত সুন্দর লাগছে জিনিসটা, আর গরমের জন্য খুব পারফেক্ট, গরমে পরার জন্য লাইট ওয়েট সফট মেটেরিয়াল সব মিলিয়ে খুব সুন্দর হয়েছে। আর সাথে এই যে এইটা ওর প্যান্ট, তো এইটা নিয়েছি, ড্রেসটা নেওয়া হয়েছে রিলায়েন্স ট্রেন্ডস থেকে। আর এই প্যান্টটা আমার বাবার দোকান থেকেই নেওয়া হয়েছে, বাবাই দিয়েছে প্যান্টটা। তো এই ড্রেসটা কীরকম হয়েছে তোমরা কিন্তু জানিও, আমাদের প্রত্যেকের খুব পছন্দ হয়েছে, আশা করছি কুচকিকে পরলে খুব ভালো লাগবে। তো চলো নেক্সট আসি। যদিও এটা অন্য একটা প্যাকেট, রিলায়েন্স ট্রেন্ডস একটা বড় প্যাকেট দিয়েছে, অত বড় প্যাকেটে এই ছোট্ট জামাটা মানাবে না বলে আমরা আলাদা একটা প্যাকেট ছিল সেই প্যাকেটের মধ্যে এই ড্রেসটা ভরে নিয়েছি। নেক্সট আসি, এটা আমার পিসি তাঁতঘর ডোমজুর তাঁতঘর থেকে এটা নেওয়া হয়েছে। তোমাদের আগের দিনই বললাম যে ডোমজুরে যাচ্ছি, তো ডোমজুরে তাঁতঘর থেকেই আমরা মেনলি ম্যাক্সিমাম শাড়ি কিনি। তো ওখানে মানে জিনিসও খুব ভালো। তো তোমরা যারা যারা গেছো বা চেনো ডোমজুরে যাদের বাড়ি, তারা প্রত্যেকেই হয়তো জানো এই তাঁতঘরের কথা। তো খুব পছন্দসই জিনিসও পাওয়া যায় এবং প্রাইসটাও একদম ঠিকঠাক। তো তোমাদের যেটা দেখায় এই যে শাড়ি, পিসির শাড়ি লাইট কালারের ওপর নেওয়া হয়েছে, এটা হচ্ছে সি গ্রিন কালার আর নেভি ব্লু, নেভি ব্লু আর তার সাথে এমনি স্কাই ব্লুও আছে, দুরকম ব্লু দিয়ে কাজ করা। দেখো পাড়ের কাজটা এরকম, এইরকমই শাড়ি নেওয়া হয়েছে, পিসির বয়সের সাথে মানে ম্যাচ করে এটা নেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি আমি দোকানে গিয়ে ভিডিও কল করে বাড়িতে মা বোন ওদের দেখিয়েই নিয়েছি, আমি ডিসাইড করতে পারছিলাম না যে কীরকম নিলে ভালো হবে। তো এই শাড়িটা ওদের তো খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে। আর তার সাথে এই যে ম্যাচ করে এই ব্লাউজটা, আর সায়াটা ঠিক ম্যাচিং পাওয়া যায়নি, তো এই কারণে এইটা ঠিক প্যারাট গ্রিন বলবো না, এমনি গ্রিন টাইপেরই হয়ে গেছে, এর সাথে ম্যাচ হয়নি, সি গ্রিন হয়নি। তো যাই হোক যেটা হয়েছে সেটাই নেওয়া হয়েছে। এবার চলো নেক্সট আসি। চলো নেক্সট আসি, আমার দাদার জন্য নেওয়া হয়েছে এই সব কাজে তো জেনারেলি ধুতি দেয়া হয়, ধুতি তোয়ালে, তো এই তোয়ালেটা নেওয়া হয়েছে। এটা হচ্ছে স্কাই ব্লু কালারের ওপর, দেখো অরেঞ্জ আর হোয়াইটের কম্বিনেশন, এখানে স্কাই ব্লু আছে নেভি ব্লু আছে। এই টাওয়ালটার কালারটা আমি পছন্দ করেছি, মানে এটাও বাবার দোকান থেকে বাবা দিয়েছে, তো বাবা দু তিনটে কালার নিয়ে এসেছিলো, তার মধ্যে এই টাওয়ালটা আমার পছন্দ, তাই এই টাওয়ালটা নেওয়া হয়েছে। আর তার সাথে ধুতি, ধুতি দিতে হয়, এইসব কাজ তো ধুতি করেই করে। এই ধুতি আর এই গেঞ্জি, ধুতি গেঞ্জি আন্ডারওয়্যার আর এইগুলো, আর সেটা দেখালাম না, ওটা দেখানোর কিছু নেই। তো এই হলো দাদার গেল। আর তার সাথে এর মধ্যে দেখো আছে মালা ঘুনসি, এগুলো সব দিতে হয়, মালা ঘুনসি তাগা এসব দিতে হয়, তো সেইগুলোও নিয়েছি।
আর নিয়েছি বলতে মাই এনেছে, এগুলো আমি আনিনি। আর এর সাথে আর বাকি রইল বৌদি, বৌদিটা চলে দেখো। এই হলো বৌদির ব্লাউজ, এটা হলো সায়া, সায়াটা বৌদির সায়াও ম্যাচ হয়নি। বাবা নিয়ে এসেছে আসলে শাড়ি না দেখেই, বাবা নিয়ে চলে এসেছে সেই কারণে ম্যাচ হয়নি। আর এই হলো শাড়ি, দেখো মেরুন কালার, দু রকম কালার আছে। আর এটা হচ্ছে ইয়েলো, মেরুন আর ইয়েলোর কম্বিনেশন, এই যে ভেতরটা এইরকম। এটা হচ্ছে হ্যান্ডলুমের ওপর আছে শাড়িটা, তাঁতের শাড়ি নিয়ে জেনারেলি অল্প বয়সীরা খুব একটা তাঁতের শাড়ি পরে না, আমিও পরি না, তো সেই কারণে এই ধরনেরই নিয়েছি। শাড়িটা বেশ আমার খুব পছন্দ হলো, বেশ ইউনিক টাইপের মনে হলো, তাই এটা নিয়েছি। তো তোমাদের কীরকম লেগেছে অবশ্যই জানিও, আশা করছি তোমাদের যদি ব্লগটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কীরকম লেগেছে পুরো জিনিসগুলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার খুব তাড়াতাড়ি নতুন ব্লগ নিয়ে হাজির হবো। গুড নাইট, টাটা।